বর্তমান ছবিগৃহত চমকপ্রদ ব্যবসায় করা দ্য কাশ্মীর ফাইল সন্দর্ভত বিতর্কর হাঙুর খাই পড়েছে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। ছবিখনত দামি দামি তারকা নথকার বাবেই কপিল শর্মা শোত ছবিখনের টিমক নিমন্ত্রণ করা হওয়া নাছিল বুলি কৈছিল পরিচালক বিবেক অগ্নিহোত্রীয়ে। ইয়ার পাছতেই সামাজিক মাধ্যমত তীব্র সমালোচিত হয়েছিল কপিল শর্মা। কপিল শর্মাক বর্জন করিব লাগে বুলিও সামাজিক মাধ্যমত ট্রেন্ড আরম্ভ হয়েছিল। অবশ্যে শেহতীয়াকৈ বিব্রত হয়ে পড়া কপিলর রক্ষকর ভূমিকাত এবার অবতীর্ণ হয়েছে ছবিখনেরই অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রত অভিনয় করা অনুপম খের। খেরে এটা চ্যানেলের টক শোত মন্তব্য করে যে দুমাহর পূর্বে কপিল শর্মা শোলৈ নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু খেরে এই নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিল। খেরর ধারণা আছিল যে কাশ্মীর ফাইলসর বিষয়বস্তু যথেষ্ট সংবেদনশীল, ইয়াক লৈ এটা কমেডি শোত আলোচনা করা সম্পূর্ণ অনুচিত, যার বাবে নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিল কপিল শর্মার। ইয়ার পাছতেই কপিল শর্মায় সোমবারে টুইটার একাউন্টত অনুপম খেরর এই বক্তব্য আপলোড করে খেরক ধন্যবাদ জ্ঞাপন করেছে। তেওঁৰ বিৰুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয়েছিল তাক প্রমাণ করার বাবেই কমেডিয়ানগুলোকে ধন্যবাদ জানালে অনুপম খেরক। অবশ্যে কপিলর ধন্যবাদ জ্ঞাপনের পাছতেই অনুপম খেরে প্রদান করা মন্তব্যত কিছু টুইষ্ট থকা দেখিলে পোৱা গৈছে। অভিনেতাগৰাকীয়ে ইয়ার পাছতেই টুইট করে কয় যে কপিলে খেরর বক্তব্যর সম্পূর্ণ ভিডিওটি আপলোড করব লাগিছিল, আধা ভিডিও আপলোড করে অর্থসত্য প্রকাশ করব নালাগিছিল কপিল শর্মায়। যি কি নহক, অনুপম খেরর বক্তব্যই এটা কপিল শর্মাক সামাজিক মাধ্যমত ট্রলিংৰ পৰা কিছু পরিমাণে হলেও রক্ষা করেছে, যার বাবে সকা অনুভব করেছে জনপ্রিয় কমেডিয়ানগৰাকীয়ে।